কোমর ব্যথা কেন হয় করণীয় কি আমাদের দেশে শতকরা নব্বই শতাংশ লোক জীবনের কোনো না কোনো সময়ে কোমর ব্যথায় ভোগেন স্বল্প মেয়াদি ব্যথা এক মাসের কম সময় থাকে এবং দীর্ঘমেয়াদী বা ক্রনিক ব্যথা এক মাসের অধিক সময় থাকে সময়ে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে নব্বই শতাংশ রোগী দুই মাসের মধ্যে ভালো হয়ে যায় আর যারা অবহেলা করেন তারা দীর্ঘ সময় ধরে এই ব্যথায় ভোগেন কোমরের ব্যথার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাম্বার স্পন্ডুলাইসিস আমাদের সবার কোমরে পাঁচটি হার আছে কোমরের হারগুলো যদি বয়সের কারণে বা বংশগত কারণে ক্ষয় হয়ে যায় তখন তাকে বলা হয় লাম্বার স্পন্ডুলাইসিস আরেকটি ব্যথা হচ্ছে পিএলআইডি এটিও শক্তিশালী সাধারণত পঁচিশ থেকে চল্লিশ বছরের মানুষের ক্ষেত্রে এই ব্যথাটা বেশি দেখা যায় প্রত্যেক মানুষের হাড়ের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে এটি পূরণ থাকে তালের মতো ডিস্ক বা চাকতি দিয়ে এই ডিস্ক যদি কোনো কারণে বের হয়ে যায় তখন স্নায়ুমূলের উপর চাপ ফেলে এর ফলে কোমরে ব্যথা হতে পারে এর বাইরে আরও বেশ কিছু কারণ আছে এই কোমর ব্যথায় লক্ষ্য রাখবেন বড় কোনো আঘাতের ইতিহাস আছে কিনা না কোমর ব্যথার পাশাপাশি বুক ব্যথা হলে বা আপনার যদি আগে কখনো যক্ষা হয়ে থাকে তবে এই ব্যথাকে একটু বাড়তি গুরুত্ব দিতে হবে এমন অবস্থায় দ্রুত যোগাযোগ করুন আপনার চিকিৎসকের সাথে কোমর ব্যথার পাশাপাশি পোসর বা পায়খানার সমস্যা মলদারের আশেপাশে বধহীনতা মেরুদণ্ডে বক্রতা পায়ের দুর্বলতা বা পায়ের মাংসপেশির শুষ্কতা ইত্যাদি উপসর্গকে বিশেষ গুরুত্ব দিন এগুলো ভালো লক্ষণ নয় কোমরের ব্যথার সঙ্গে উল্লেখিত যে কোনো উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কোমর ব্যথাকে কখনো হালকাভাবে নেবেন না প্রথম দিকে এ ব্যথা কম থাকে এবং ক্রমান্বয়ে তা কিন্তু বাড়তে থাকে এর চরিত্রটাই এমন অধিকাংশ ক্ষেত্রে চিত হয়ে শুয়ে থাকলে এ ব্যথা কিছুটা কমে আসে আবার কোমরে সামান্য নড়াচড়া হলেই এ ব্যথা বেড়ে যায় ব্যথার সঙ্গে পায়ে ব্যথা নামতে বা উঠতে পারে হাঁটতে গেলে পা খিচে আসে বা আটকে যেতে পারে ব্যথা দুই পায়ে বা যে কোনো এক পায়ে নামতে পারে কোমরের মাংসপেশি কামড়ানো ও শক্তভাব হয়ে যাওয়ার মতো অবস্থাও হতে পারে প্রত্যাহিক কাজ যেমন নামাজ পড়া তোলা পানিতে গোসল করা হাঁটাহাটি করা ইত্যাদিতে কোমর ব্যথা বেড়ে যায় কোমর ব্যথার সময় আর যা যা সমস্যা হয় সে সম্পর্কেও কিছু আলোচনা করা যাক প্রথমে কোমরে অল্প ব্যথা থাকলেও ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে মাংসপেশি মাঝে মধ্যে সংকুচিত হয়ে যায় পা অবশ ও ভারী হয়ে যায় অনেক সময় হয়তো রুগী হাঁটতেই পারে না পা ঝিনঝিন করতে থাকে ব্যথা কখনো কখনো কোমর থেকে পায়ে ছড়িয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে পা ফেলাতে সমস্যা হতে পারে পায়ের শক্তি কমে যায় কোমর ব্যথাকে গুরুত্ব দিন সমস্যা হলেই চিকিৎসকের পরামর্শ নিন প্রাথমিক ক্ষেত্রে আপনার করণীয় কি জেনে নিন সেটাও সবসময় শক্ত ও সমান বিছানায় ঘুমাতে হবে ফোমের বিছানায় ঘুমানো যাবে না এবং ফোমের নরম সোফায় অনেকক্ষণ বসা যাবে না ঝুঁকে বা মেরুদণ্ড বাঁকা করে কোনো কাজও করবেন না ঘাড়ে ভারী কোনো কিছু তোলা থেকে বিরত থাকুন নিতান্তই দরকার হলে ভারী জিনিসটি শরীরের কাছাকাছি এনে কোমরে চাপ না দিয়ে তোলার চেষ্টা করুন নিয়মিত শারীরিক অর্থাৎ কায়িক পরিশ্রম করতে হবে শারীরিক শ্রমের সুযোগ না থাকলে ব্যায়াম অথবা হাঁটার যতটুকু সুযোগ আছে তাকে কাজে লাগাতে হবে স্থূল ব্যক্তির শরীরের ওজন কমাতে হবে সবার ক্ষেত্রেই সবসময় ওজন নিয়ন্ত্রণ করতে হবে একই জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকা যাবে না ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে হবে বেশি নড়াচড়া করা যাবে না ঘুম থেকে উঠার সময় যে যেকোনো একদিকে কাত হয়ে উঠার চেষ্টা করতে হবে হালকা ব্যথা হলে অবহেলা না করে ওষুধ এবং পূর্ণ বিশ্রাম নিতে হবে কোমরে গরম ভাব দিলে ভালো উপকার পেতে পারেন কোমর ব্যথার বিভিন্ন মলম ব্যবহার করতে পারেন তবে মালিশ করা যাবে না ব্যথা তিন দিনের বেশি স্থায়ী হলে অবশ্যই একজন অর্থোপেডিক্স ফিজিওথেরাপিস্ট কিংবা নিউরোলজিস্টের পরামর্শ নিতে হবে ব্যথা তীব্র হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হতে হবে অনেকেই মনে করেন ব্যথা উপশমের জন্য ফিজিওথেরাপি অনেক কাজে লাগে আমিও বলবো এটা সঠিক তবে তার আগে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন কম ব্যথা হলে আউটডোর ফিজিওথেরাপি দেওয়া হয়ে থাকে অনেকেই কোমর ব্যথা হলে বিভিন্ন ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন এটা একেবারেই ঠিক নয় বিভিন্ন কারণে কোমরে ব্যথা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা প্রয়োজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞদের মতে এখনও এমন ওষুধ তৈরি হয়নি যে ওষুধ খেলে আপনার মাংস বেশি লম্বা হবে শক্তিশালী হবে এবং আপনার জয়েন্ট মোবিলিটি বেড়ে যাবে অতএব এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন